রাজ্যের রেশম দপ্তরে বিভিন্ন রকম পদে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাশে কর্মী নিয়োগের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে কোনো প্রকার আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন, রাজ্যের কোন কোন জেলা থেকে এখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলি, আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেন্ট্রাল সিল্ক বোর্ডের থেকে নোটিশ প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ টেক্সটাইলস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আমরা এখান থেকে একবার বিস্তারিত বিষয় দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ ভ্যাকান্সিগুলো কিন্তু দেওয়া রয়েছে, এখানে নামগুলো দেওয়া রয়েছে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোন ক্যাটাগরির কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। গ্রুপ বিতে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অ্যাডমিন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট টেকনিক্যাল, স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান, ল্যাবরেটরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি। গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড থ্রি, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কুক। তো কোন ক্যাটাগরি কতগুলো শূন্য পদ হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে একবার দেখে নেবেন। অফিসিয়াল নোটিশের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে একবার বিস্তারিত বিষয়গুলো দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। ডিটেলস অফ পে লেভেলটা এখানে দেওয়া রয়েছে, কোন পোস্টে কত টাকা করে পারমান্ট বেতন দেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। গ্রুপেতে যেরকম রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে আবেদন করতে গেলে আপনাদের পারমান্ট বেতন দেওয়া হবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা রয়েছে। গ্রুপ বিতে কম্পিউটার প্রোগ্রামার এখানে রয়েছে পারমান্ট বেতন 44,900 টাকা থেকে 1,42,400 টাকা রয়েছে। পোস্ট অনুযায়ী কিন্তু পারমান্ট বেতনগুলি দেওয়া রয়েছে, যেরকম এখানে গ্রুপ সিতে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে বলেছে 25,500 টাকা থেকে 81,100 টাকা রয়েছে। কুকের ক্ষেত্রে এখানে বলেছে 19,900 টাকা থেকে 63,200 টাকা রয়েছে। ফেল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শিক্ষাগত জগতে এখানে বলেছে মাধ্যমিক পাস বা তার সমতল হয়ে থাকলে আবেদন করতে পারবেন, বা ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কুকের ক্ষেত্রে এখানে ডিপ্লোমা হতে হবে রেকগনাইজড ইনস্টিটিউট থেকে এবং 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। এখানে প্রতিটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং আলাদা আলাদা কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেগুলো এখান থেকে একবার দেখে নেবেন। 10 নম্বর এখানে যেরকম রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড 2 ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং স্কিল টেস্ট আপনাদের থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে, কত শব্দ তোলার গতি থাকতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে এবং কাজের অভিজ্ঞতাও এখানে দেওয়া রয়েছে। 8 নম্বর এখানে রয়েছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, এখানে মাস্টার্স ডিগ্রি হতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এখানে অনেকগুলো শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে, এর মধ্যে যে কোনো একটি হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে রয়েছে ইলেকট্রিক্যাল, 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে পোস্ট এখানে রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এখানে আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে এবং 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলো কথা কথা রয়েছে রাজ্যের, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কলকাতা। আবেদন কীভাবে করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন শুরু হয়েছে 24 ডিসেম্বর 2022 থেকে এবং আবেদন চলবে 16 জানুয়ারি 2023 পর্যন্ত। আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে, আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনি আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। এবং এখানে প্রসিডিউরটা দেওয়া রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন, নিজের মোবাইল কম্পিউটার ল্যাপটপ থেকে, তার প্রসিডিউরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। নোটিশটা ডাউনলোড করলে আপনারা নিজের মোবাইল কম্পিউটার ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।